जय माँ, जय माँ। तो चलिए शुरू करते हैं। हेलो बंधुरा, আমি মইনাক আর তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন ভিডিও। ভাই মজা আয়া, আর মে ইয়ে যে মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা। ফিলহাল তো এখন আছি আমি নাগেরবাজার মোড়, আর এখান থেকে যাব হচ্ছে 1 নম্বর এয়ারপোর্ট। তো সেখানে তবে বেশ কয়েকজনের সাথে মিট আপ করার আছে। গজব বেজ্জতি হ্যায়। এবং সেখান থেকে বেরিয়ে যাব আমরা সোজা সিঙ্গুর। তো সিঙ্গুরে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের মেইন মিট আপটা হবে। বাই দ্য ওয়ে, তোমাদের বলে রাখি এইবারের যে ট্রিপটা এটা একটু অন্যরকম এবং প্রথমবার আমারও এক্সপিরিয়েন্স, তো তোমরাও এক্সপিরিয়েন্স করবে আমার সাথে সাথে। এইবারের ট্রিপটা প্রথমবার আমি যাচ্ছি কোনো একটা গ্রুপের সাথে, আর সেই গ্রুপটার নাম হচ্ছে দ্য রেট্রো রাইডার। ফাইনালি দক্ষিণেশ্বর পৌঁছলাম এতটা জ্যাম ক্রস করে। পুরো বেলঘড়ি এক্সপ্রেসটা অ্যাকচুয়ালি আজকে কেন যাই না, বিভৎস জ্যাম, বিভৎস। এখন চলে এসেছি ডানকুনি টোল প্লাজার কাছে। আমার এইখানে অ্যাকচুয়ালি ক্রস করার কথা ছিল আরও হাফ অ্যান আওয়ার আগে অ্যাটলিস্ট, আর জ্যাম দেখো গাইস, কি বলবো, আজকের দিনে সবাই বেরিয়ে পড়েছে। এইবারের যে ট্রিপটা এটা হচ্ছে জাস্ট ওয়ান ডে ট্রিপ হবে, অসাধারণ। মানে এতক্ষণে ওয়েদারটা এনজয় করতে পারছি। নবান্নয় চা খাওয়া কমপ্লিট, এবার আমাদের বেরোবো। শুরু হলো আমাদের জার্নি আজকের। সামনে সবাই দাঁড়িয়ে আছে, এক 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 করে সবাই বেরোবো আমরা। ও এখানে বাস আছে, ও ভাই গড, দেখিনি তো। তো বেরিয়ে পড়েছি আমরা, আর গন্তব্যস্থল হচ্ছে আমাদের আজকে বিষ্ণুপুর। তো আমরা এখন চলে এসেছি কামারকুণ্ডুতে, আর বাঁদিকে দেখো কামারকুণ্ডু স্টেশন। আর ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকটা পুরো গাছের ছাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। পরপর পরপর একটা করে বাইক যাচ্ছে, আহা। আর দূরে তোমরা দেখো খালি রাস্তাটা। ফার্স্ট টাইম আমি এই রোডে ট্রিপ করছি, এর আগে কখনো আসিনি, কিন্তু অদ্ভুত সুন্দর রাস্তাটা। ওয়ান ওয়ে বটে, বাট মানে দুদিকে ক্ষেত জমি মিলিয়ে না অসাধারণ একটা সুন্দর ফিলিং দেয়। বাই দ্য ওয়ে, আমরা তারকেশ্বর ক্রস করে গেছি, মানে তারকেশ্বর জাস্ট ঢুকলাম আর কি, ক্রস করেছি বলবো না, তারকেশ্বর ঢুকলাম এখন এই মাত্র। তো গাইজ, আমরা এখন জাস্ট আরামবাগে দাঁড়ালাম, আর জাস্ট আরামবাগে ঢুকে গেছি এখন। তো একটু চাফা খাবো, গল্পগুজব করবো, সবার সাথে একটু কথা বলবো, তারপরে আবার যাব। আমরা এখন আরামবাগের মধ্যে রয়েছি, আর এখান থেকে মোটামুটি আর 40 কিলোমিটার মতন রয়েছে, কভার করতে অলমোস্ট 1 ঘন্টা কাছাকাছি লেগে যাবে। রাস্তা খুব একটা ভালো না, প্রথম দিকে একটু ভালো রাস্তা পেয়েছিলাম, কিন্তু তারপর থেকে রাস্তাটা খুবই বাজে। তো এতক্ষণে একটু ভালো রাস্তা পেয়েছি, কি অসাধারণ লাগছে দেখো রাস্তাঘাটটা। তো প্রবাবলি আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর দৃশ্য কিন্তু ঠিক ততটাই ভালো হচ্ছে। পুরো গ্রামের মধ্যে দেখো, আহা, মানে দেখেই না মনে হচ্ছে যেন একটা ছিপ নিয়ে মাছ ধরতে বসে পড়ি কোনো জলাশয়ে। বাই দ্য ওয়ে, যদি তোমরা কেউ বসো আমাকে জানিও, আমি অবশ্যই আসবো। তো রয়্যাল গ্রিন রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, মোটামুটি জয়পুর ফরেস্ট থেকে আর
11 কিলোমিটার মতন আছে, 11 কি 15 কিলোমিটার মতন আছে। আর এখন তো এমনি খাওয়া হচ্ছে, এখন বেসিক্যালি পুরো খাবার ডিসাইড হচ্ছে কে লাচ্চা পরোটা খাবে আর কে ফ্রাইড রাইস খাবে, তো এখনো সেটা পুরোপুরি ডিসাইড করা হয়নি। হ্যাঁ একদম একদম কি রাইস না আমার লাচ্চা পরোটা। যা যা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমার চ্যানেলটা, আর ওর চ্যানেলটা, ওর তোমার চ্যানেলটা বলো মোটো ট্রেক ব্লগার, মোটো ট্রেক ব্লগার। এর পরে যা ভিউ দেখতে পাবে গাইস, ড্রোন শট সব কিছু রয়েছে, পাখির চোখে একদম। এই যে আমাদের আরেকটাও দাদা আছে যার কাছেও ড্রোন আছে, দাদা তোমার চ্যানেলটা বলো। এটার নাম বলো, আমার চ্যানেলের নাম জেসি ট্রাভেল ব্লগস, জেসি ট্রাভেল ব্লগস। তো যারা যারা দেখছো দাদাটাও করে দিও, আর আমারটা তো করোই অবশ্যই। খাবার চলে এসছে বন্ধুগণ, দেখো সবাই খেতে শুরু করে দিয়েছে। এদিকে হচ্ছে বিরিয়ানি আর ফ্রাইড রাইস চলছে, ওদিকে মাটন হান্ডি, আর এদিকে চলছে হচ্ছে ফ্রাইড রাইসের জমানা। ফুড ব্লগার নিজে পেটে গিজনি ব্লগ করছে, লাইক সাবস্ক্রাইব। এখানেও সবার চলে এসছে, ওখানে ওরা খালি স্যালাড নিয়ে বসে রয়েছে। আর আমার ভাইরা ভাই দাদা, আচ্ছা এটা আমার, যারা বুঝছে না তারা বুঝছে না, এটা আমরাই বুঝছি খালি, পরে ছবিটা দেখিয়ে দেবো। ওয়েট করছি, এখন খাবারটা আসবে তারপরে খাবো, তো খাওয়া দাওয়ার পরে তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। দুপুর 1টা বাজে বন্ধুগণ, আর সবাই এখন খেয়ে দেয়ে রসিয়ে গড়িয়ে নিয়ে আবার আমরা যাচ্ছি এবার জয়পুর ফরেস্টের দিকে। তো চলো গাইজ লেটস গো। আমাদের প্ল্যান ছিল জয়পুর ফরেস্টটা দেখে ওখান থেকে বিষ্ণুপুর বেরিয়ে যাব, কিন্তু সবার যা মতিগতি দেখছি তাতে মনে হয় না বিষ্ণুপুরটা আজকে কভার করা হবে। কেসে কেসে লোক রেতে ইয়ার ইয়াহ পর, বাট দ্যাট ইজ ফাইন, যখন গ্রুপের সাথে বেরোচ্ছি তো এটা হতেই পারে, সবাইকে নিয়েই সাথে চলতে হবে। দৃশ্যটা দেখো বন্ধুগণ তোমরা, অদ্ভুত সুন্দর লাগছে না? তো ফাইনালি পৌঁছে গেছি গাইস জয়পুর। আর জায়গাটা দেখো কি অসাধারণ জায়গা, অদ্ভুত। কিছু ড্রোন শট নিলাম বন্ধুরা, তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সোজা হচ্ছে রাসমঞ্চ। বাহ ক্যা সিন হ্যায়। এখন রাসমঞ্চের সামনে আর আমার বাঁদিকে দেখতে পাচ্ছ ভিড়, দেখো শ্যামরায় মন্দিরের সামনে এসেছি, আর তোমাদের সামনে এই হচ্ছে টেরাকোটার মন্দির পুরোনো দিনের। তো বেসিক্যালি তোমরা যদি রাসমঞ্চ দেখো তো ওখান থেকেই অ্যাকচুয়ালি মেন টিকিটটা কাটা হয়, এবং ওই টিকিট দেখি তোমরা তিন চারটে মন্দির এগুলো দেখে নিতে পারবে। ভিতরে ভিডিও অ্যালাউ না, মানে ভিডিওর আলাদা করে টিকিট কাটতে হয়, তো সেই কারণে ভিডিও করিনি। কিছু স্ক্রিনশট নিয়েছি, ছবি নিয়েছি, সেগুলো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। যেটা সেটা হচ্ছে বড় কামান গেট, আর ডান দিকে যেটা দেখছো দূরে সেটা হচ্ছে ছোট কামান গেট।
এবার হচ্ছে বেরোনোর পালা, সবাই রেডি? খতম, বাই বাই, টাটা, গুড বাই। এরপরে লালবাদে গুছিয়ে দু তিন কাপ চা খেলাম, আর তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণে টাটা, বাই বাই।